আমাদের মদিনা শরীফ এক, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মা, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। নাইসওয়াজ ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম দম্পতি, প্রথম নারী এবং পুরুষ, প্রথম হাজবেন্ড এন্ড ওয়াইফ, এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে এই পৃথিবীতে পরিবার শুরু। ওনাদের গর্ভে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, এক একবারেই একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো, এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে, এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে। সুবহানাল্লাহ, পড়ে কারণ সম্বন্ধ করার মতো, আত্মীয় করার মতো আর কোনো মানুষ পৃথিবীতে আছে? ওনারা প্রথম মানব, প্রথম মানবী। এজন্য আল্লাহ তাআলা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন। এখন পৃথিবীতে প্রায় 200টা দেশ, 700 কোটিরও বেশি মানুষ, সব আমরা ভাই ভাই। আমাদের আদি পিতা আদাম, আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালাম, আমাদের গোড়া এক। আমরা কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম কেউ হিন্দু, কেউ মুসলিম কেউ খ্রিস্টান, কিন্তু আমাদের আদি পিতা আর আদি মাতা একজন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের গোড়া এক। হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই, মানবতার দিক থেকে ভাই, আর আমরা হলাম ইমানি ভাই, ঠিক কিনা? দেখেন, যেখানে হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না। কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মা, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মা, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, একে হও করিয়া হবান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ একটা তো জীবন আর মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক ন হে মুসলমান, একে হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মা, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন এক ন হে মুসলমান, একে হও করিয়া হবান, ঠিক কিনা? সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুনবী এসেছেন মিলাতে, বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করতে আসেন নাই, আমরা আলাদা করতে পছন্দ করি, আছে না নাই? শুরুতেই জিজ্ঞেস করি, তুই কোন পীরের মুরিদ, কোন পীরের মুরিদ, কোন ইসলামিক দল করেন, বিএনপি না আওয়ামী লীগ, জামাত না জাতীয় পার্টি, আছে না নাই? ভাগাভাগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন। এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ, কার লাশ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না?
হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক, এটা তো মানুষ, আমি মানুষকে সম্মান করেছি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন, আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, কোন পীরের মুরিদ ওটা পরে, কোন দল করি ওটা পরে, সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান, এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই। চিল্লায় বলেন ঠিক কি না? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব, এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন কার? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سبحان الله بولين الله ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। ঠিক কি না? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভাল লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও, নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমার নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাব কে নামাজের কথা বলেন, রুকাইয়া কে নামাজের কথা বলেন, উম্মে কুলসুম কে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজা কে নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশার নামাজের কথা বলেন। ঠিক কি না? নামাজ একা বললে হবে না, আপনিও নামাজে যাবেন, সন্তানটারও নামাজে নিয়ে যাবেন, মসজিদে পারা যাবে না? নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে।